আসসালামু আলাইকুম ইবুয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়া। চলুন তাহলে শুরু করি। কী কী উপকরণ লাগে? আমি এখানে 2 কেজি জলপাই নিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি সিদ্ধ করে একটু আদা ভাঙা করে নিব। ভাড়া করার পর আমি ভেঙে করে নিলাম। তারপর আমি একটি কড়াইতে 1/2 কেজি সরিষা তেল দিয়ে একটু গরম করে এখানে 1 টেবিল চামচ কিছু পাঁচফোড়ন আমি তাকে গরম করে এখানে আমি 1 কাপ রসুন ভালো করে ধুয়ে কেটে ছুলে নিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করে নিব। রসুনটা দিলে আচারের মজা বাড়ে, স্বাদ বাড়ে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, লবণ যার যার পরিমাণ মতন দিবেন। আর দিয়ে দিব আমি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এটাকে ভালো করে চুনা আচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কেজি একটু বেশি চিনি। চিনিটা হওয়ার পর আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে, সুন্দর হয়। এখানে আমি মশলাটা কষানো শেষ, আমি একে একে জলপাইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমার তেল না উঠে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এখন আমি পরিবেশনের পালা। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার। আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।